আমরা এতটাই ভালোবাসি যার কারণে ফুরফুরার দাদা হুজুর সেল সেল আব্বা হুজুর বলে ডাকি, তাতে কি গোনা হবে? তো ভাইরা, ফুরফুরা আমরাও ফুরফুরারই মানুষ, ফুরফুরার দাদা হুজুরের বই লেখা পড়া আমি সাধ্যমতো পড়ছি, তাদের ওয়াজ নসিহত গুলো তারা এই ভক্তি শেখাননি। আল্লামা রুহুল আমিন ফুরফুরা হুজুরের মৃত্যুর পরপরই তার জীবনী লিখেছেন, কোথাও বাবা লেখেননি, কেবলা লেখেননি, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকীর জীবনী, কথা বুঝেছেন? তা আসলে পীর সাহেবদের আব্বা ডাকা বাবা ডাকা এগুলো ঠিক না, সুন্নত না। সাহাবিরা নবীজিকে আব্বা ডাকেননি, এগুলো শায়েখ ডাকা, হুজুর বলতে পারেন। আদবের ক্ষেত্রে ভক্তির ক্ষেত্রে নবীজির সুন্নতি উত্তম, যেমন সব পীরের বড় পীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব মুরিদের বড় মুরিদ সাহাবায়ে কেরাম। কাজেই পীরের ভক্তি কি করে করতে হয় সাহাবীদের থেকে শেখেন না কেন? স্বামীর কাছে স্ত্রীর অধিকার কি? স্বামীরা আমাদের কোনো মূল্য দিতে চায় না, ও কারণ করে মারধর, এর প্রতিকার পাওয়া যায় কি না? এটা ঠিক আছে, স্বামীরা স্ত্রীদের মারে, আবার স্ত্রীরাও যে স্বামীদের মারে এটাও আছে না। আমরা আমরা হুজুর হওয়ার কারণে অনেক কিছু জানা দেয়, দোয়া নিতে আসে না মানুষ। তো এখন বিষয় হলো, এখানে আমি বলবো যিনি প্রশ্ন করেছেন, আসলে জীবনটা তো কঠিন। আমরা একটা নৌকায় দুজনে উঠেছি, অধিকার সচেতন হলে চলে না, মেনে নিতে হবে। স্বামীর কাছে অনেক অধিকার আছে, কিন্তু অধিকার না দিলে তো জোর করে আইন করে আদায় করতে পারবেন না। আমি আমার জীবনে এইরকম পরিবার দেখেছি, এখন ভালো হয়েছে। স্ত্রী অভিযোগ করে স্বামী মারে, টাকা কেড়ে নেয়, স্ত্রী ডাক্তার, স্ত্রী চাকরি করে। আমি বলছি আপনি ভুলে যান আপনার অধিকার, আপনি দায়িত্ব পালন করতে থাকেন, আপনি আর ঝগড়া করেন না, অধিকারের দাবি করেন না, আল্লাহর কাছে ছেড়ে দেন। আল্লাহ জীবনটা অনেক চলে গেছে, আমার গুণাগুলো মাফ করো, আমি দায়িত্ব পালন করছি কিনা দেখো, বিশ্বাস করেন। এখন সেই স্বামী স্ত্রী নিজেরাই সুখে আছে। আমরা যখন অধিকার সচেতন না হয়ে দায়িত্ব সচেতন হব, আর স্বামী অধিকার দিলে আলহামদুলিল্লাহ, না দিলে আল্লাহর কাছে বলবো যে আল্লাহ তুমি আমার এটা ব্যবস্থা করো, তুমি আমাকে মাফ করো, স্বামীকে মাফ করো। সেজদায় দিয়ে বলবেন যে আল্লাহ রব্বানা, আল্লাহুম্মা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন, চাইতে থাকবেন জোর করে, জেদ করে চেয়ে। মানুষের ভিতরে যে পশুত্ব এটা দূর করা যায় না, অনেক অধিকার আছে। আপনার স্বামী না দিলে আপনি আইন করে পাবেন না, একান্ত বাধ্য হলে আইনে যেতে হবে। আমি আইন যেতে নিষেধ করছি না, তবে আইন বড় কঠিন। তো এই জন্য আপনি যদি দায়িত্ব সচেতন হন, স্বামীর প্রতি আপনার দায়িত্ব পালন করেন, তার সেবা করেন আল্লাহর কাছে পাওয়ার নিয়েতে, আল্লাহ আমারটা আমি করছি, দেখবেন জীবন পাল্টে যাবে, আপনার চেতনা পাল্টে যাবে, ইনশাআল্লাহ আপনার আমলের ওসিলায় আপনার স্বামীও পাল্টে যাবেন। এছাড়া কেউ না দিলে আমরা জোর করে দিতে পারবো না, তবে ওই স্বামীরা পশু যে স্বামীরা স্ত্রীদের মারধর করে। ফুরফুরা শরীফের পীর আবু বকর সাহেব ডাক্তার জাকির নায়েককে কাফের বললেন, আলী আকবর সাহেব কাফের বললেন, এই বিষয়ে আপনার অভিমত কোরআন ও হাদিসের আলোকে জানতে চাই। কোনো মুসলমানকে কাফের বললে, ও যদি অরিজিনাল কাফের না হয়, তাহলে যে বলে সে কাফের হয় এ ব্যাপারে 8-10টা মুতাওয়াতের হাদিস আছে, কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য ডাক্তার জাকির নায়েককে কাফের বলার মতো কোনো দলিল প্রমাণ জানা নেই। আমি আমার জানা মতে তিনি আনাবি মাজহাবের বাইরে কথা বলেন, কারণ তিনি শাফি মাজহাব, তার পরিবার শাফি মাজহাব, কিন্তু আমরা তার সাথে ফেকার ব্যাপারে একমত না হলেও তিনি দিনের দাওয়াত দেন, দিনের কাজ করেন, আমরা তার জন্য দোয়া করি। তার ভুল ভ্রান্তি আছে, আল্লাহ যেন মাফ করে দেয়। ভুলকে ভুল বলা, ভালোকে ভালো বলা, এটাই উচিত, আল্লাহ তাআলা মাফ করেন। সন্তান কি মা বাবাকে যাকাত ফিতরা দেওয়া যাবে কি না? সন্তান মা বাবাকে যাকাত ফিতরা দিতে পারে না, কারণ মা বাবার খরচ বহন করা সন্তানের উপর ফরজ। সন্তান যদি বাপ মাকে দেয় তাহলে তো তার টাকা তারই চলে আসলো। বাপ মা এবং সন্তান এদেরকে যাকাত দেওয়া যায় না। আমি একটা নারী, আমার স্বামী আছে, ছেলে মেয়ে আছে, কিন্তু একটা পুরুষ আমাকে খুব বিরক্ত করছে এবং তার স্ত্রী সন্তান সব আছে, সে আবার নামাজ পড়ে। সে যদি আল্লাহর ভক্ত থাকে তাহলে কিভাবে এ কাজ করে? আমি কিন্তু তার মুখ দেখতে চাই না, তাহলে আমার করণীয় কি? আল্লাহ তাআলা হেফাজত করেন। মানুষের ভিতরে পশুত্ব আছে, নামাজ পড়ার পরেও মানুষ খারাপ কাজ করতে পারে, এই জন্য আপনি খুব কঠোর হবেন, এটা শয়তানের বড় প্রতারণা। আপনি খুবই কঠোর হবেন, তাকে
সম্পূর্ণ অ্যাভয়েড করবেন, প্রয়োজন হলে স্বামীকে বলবেন, কারণ আপনি স্বামীর সহায়তা নিলে বরং সহজ হবে, স্বামীর চেয়ে আপন কেউ নেই। মাঝে মাঝে অফিস উপস্থিত না থেকে বাসায় সময় কাটিয়ে পূর্ববর্তী অফিসে বসের অনুমতি সাপেক্ষ নিজের ইচ্ছায় হাজিরা খাতায় সই করে এটা জায়েজ হবে না।